ইন্তিকালের 7 দিন আগে সমস্ত সাহাবীরা মদিনাতে বাবা বসে 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 নবীর চেহারা মুবারক দেখতেছে। কি দেখছে? চেহারা মুবারক দেখতেছেন বাবা। একদিন পার হয়ে গেল, তবু বাবা সাহাবিরা কেউ ওঠে নাও। দুদিন পার হয়ে গেল, কেউ বাবা সাহাবিরা ওঠে নাও। 3 দিন পার হয়ে গেল, সাহাবিরা ওঠে নাও। আমার নবীজি বলতেছে, সাহাবিরাও তোমরা 3 দিন ধরে মসজিদে নববীতে বসে আছো, কেন কেন বলো নাও? বাবাজি সমস্ত সাহাবিরা কেঁদে কেঁদে বলছে, ওগো নবীজি, আমরা শুনতে পেলাম আপনি নাকি পর্দার আড়াল হয়ে যাবেন। ওগো নবীজি, নবীজি, আপনার জন্য আমাদের মায়া, আপনার জন্য আপনার কান্না করতে যোগ্য নবী। আমার নবীজি বলছো, সাহাবীরা তোমরা 3 দিন পর্যন্ত মদিনাতে আপনার কিনা মসজিদে নববীতে তোমরা বসে আছে, কেউ পানীয় পান করো না, খাবারও খাও না কেন? বাবা সাহাবীরা বলছো, গো নবীজি, আপনাকে যত দেখি ততই ভালো লাগে। ও গো নবীজি, আপনাকে যত দেখি নাবি গো খিদাও লাগে না, পিপাস লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পর্দার আড়াল হয়ে যাবেন গো নবী, আমরা সহ্য করতে পারবো না। ও গো নবীজি, আপনি আমাদের জানে যার। ও গো নবীজি, একবার বলুন না আমরা সবাই জান্নাতি না জান্নাতি নও? আমার নবীজি বলছেন, সাহাবীরাও তোমরা সবাই জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নি বাবা, একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা একদিন হঠাৎ করে বেরাদের ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি, আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে চায়, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বিটি ফাতেমা, তবে শোনো শোনো, তোমাকে একটা কথা বলে যায় বিটি ফাতেমা, তুমি যদি সঠিক ভাবে যদি তোমার তোমার মতো যদি নারীরা হতে পারে, এ বিটি ফাতেমা, আমি কথা দিয়ে দিলাম তোমার সাথে সাথে ওই নারী গেলেও জান্নাতি জান্নাতি। তিনি বাবাজি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাবা একখানে যাই নামাজ নামাজ নিয়ে বাবাজি যাই নামাজ কে নেওয়ার পরে 2 রেখাত নফর নামাজ পরে আল্লাহর কাছে হাত তুলেছে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বাজান আমাকে বলেছেন, আল্লাহ গো, আমার মতো দুনিয়াতে যত নারীরা হবে আমি তাদের হব নাকি জান্নাতের সরদার, আমি হব তাদের জান্নাতের রানী। বেরাদের ইসলাম মাদা সামানে কিরাম খাতুনে জান্নাত, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো খাতুনে জান্নাত, নবীর কথা মানে আমার কথা। বাবাজি মুসলমান ভাইর এইরকম ভাবে নিয়ে বেরাদার, আমার নবীজির ইন্তিকালে যখন টাইম হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বলতে, জগো বিবি আয়েশা, ও গো বিবি আয়েশা, আমার শরীর মুবারকে জানো জ্বর চলে এসেছে, আমার জানো শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, তিনি বাবা একটা নাকড়াকে ভিজাইও, আমার নবী মুস্তফার কপালে বাবাজি নাকড়া ভিজা দিতেছি, আবার বাবা শুকায় আবার পানি ভিজায় আপনার কিনা কপালে দিয়ে দেয়। এই দেখো সুমতি, আমার নবী মুস্তফা বলছো, গো বিটি, ও গো আমার বিবি আয়েশাও, তবে শুনে না শুনে নাও, তোমাকে একটা কথা বলি বিবি গো, আমার বিটি ফাতেমাকে ডেকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদেশা মানে কিরাবাও, মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দিয়ে এক পা দু পা করে বেরাদার খাতুন জান্নাত কাছে কে বলছে, খাতুন জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার আব্বা জান ডাকতেছে কিসের কারণে? মা ফাতেমা তো উনাতে দৌড়াতেছে, বলছে, আব্বা হুজুর, বলুন না আপনি আমাকে কিসের জন্য রেখেছেন? আমার নবীজি বলতেছে, ও বেটি
বিবি ফাতেমা একটু কাছে বেড়ে যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাবা সিরাতে লাগাইয়া নিয়েছি। আবার নবীজি বাবা কি জানো বললেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা জি কান্দন করতে লাগলো। বাবা জি মুসলমান ভাইরা, আমার নবীজি আবার খাতুন জান্নাত কে বলতে চায়, বিটি ফাতেমা আবার সিরাতে আর একবার লেগে দাও। আবার আমার নবীজি কি কথা বললেন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার হাসতে লাগলেন, আবার বুকে আপনার ধরে নিলেন, আবার বাবা কান্না করতে লাগলো। এই দৃশ্যগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে দেখতেছেন দেখতেছেন বাবা, বেরাদের সালাম মাদের সামনে কেলাও যখন এই দৃশ্য দেখাও, মা আয়েশা খাতুন জান্নাত কে ডেকে বলতে চায়, খাতুন জান্নাত কি ব্যাপার কি ব্যাপার, তুমি কিসের জন্য কান্না করো, কিসের জন্য হাসছো, একবার কান্না করতেছো একবার হাসছো, আর মানেটা কি বলো নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জান যখন সিনাতে লাগালো, বলো গো বেটি আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। এই কথাটা যখন বললো বাবা, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে কান্না করতে লাগাদের, আমার সিনাতে লাগায় লিয়েছি, লাগায় না আর পরে বলতে চাই, হে বেটি ফাতেমা ফাতেমা তুমি আমার জন্য কান্না করতেছ বেটি, তোমার সঙ্গে 3 জায়গা দেখা হবে, একটা হলো হাসরের মাঠে, একটা হলো ফুলসিরাতে ধারে, একটা হলো মিজানে ধারে, 3 জায়গাতে তোমার সঙ্গে সাপায়াত হব। ও আমার মায়ের সাথে বেশি নীর, আমি যখন এ কথা আমার আব্বা জান বলেছে, আমি যার হাসতে লেগেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুসলাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, বেটি ফাতেমা তবে শুনে না শুনে নাও, তোমাকে আমি যে কথা বলতেছিলাম, আবার তুমি কান্না করতে লেগেছো কেন? তখন বলতে চায়, বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর যখন আমার পাশে আবু বাক্কার ডানে থাকবে, আবু বাক্কার বামে থাকবে, আপনার কিনা ওমারে পারো, এই বেটি ফাতেমা তখন কান্না করতে লাগলো, বলে আব্বা জান আপনার পাশে থাকবে আবু বাক্কার, আপনার পাশে থাকবে ওমারে ফারুক, ও আব্বা জান আমার পাশে কে থাকবে বলুন নাও। তখন ওগো মা, তখন আমার আব্বা জান বলল, ইমাম হাসান ইমাম হুসাইন থাকবে। তখনই আমি কি করলাম, হাসতে লেগেছি। এইরকম বাবা যে কথাবার্তা, আমার নবী মুস্তফা যখন আবার আপনার জান্নাতকে দেখেছে, বলে বেটি ফাতেমা এরকম ভাবে কথাবার্তা চলে, একজন আরবে এসে বাবা দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ দিতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজার কাছে গিয়ে আপনার হাজির আছে, কে আপনি কে, ফিরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে কথাবার্তা চলতেছে, আপনি যান। ইনি কে? মালাকুল মাউত হযরতে ইজরাইল আলাইহি সালাম। জোরে বলো, অনেকে মানুষ আজরাইল বলে, বলে কি বলে না, শব্দটা হবে ইজরাইল, বোঝা গেছে? বাবাজি প্রথম তো ঘুরে গেল, বাবাজি দ্বিতীয় দিন আবার এসেছে, মালাকুল মাউত দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, কে আপনি, আপনি ফিরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। দ্বিতীয় দিন বাবা ঘুরে গেল, আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তুমি একটা মানুষকে কবর ঘোরাতেছ, ও আব্বা হুজুর আপনার সঙ্গে আমার তো পার্সোনাল কথা চলতেছে, বাবা দে আবার আপনার এরা 3 দিনের বেলাতেই বাবা আবার দরওয়াজায় কে যেন খটখট খটখট করে বাবা আওয়াজ দিতেছে, বাবা আওয়াজ দিতে 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 বাবা আমার নবীজি বলতে, ছবিটি ফাতেমা আর ফিরাইয়া দিও না, তাকে আজকে ভিতরে প্রবেশ করতে দাও। বেরাদের সালাম আমার নবীজি বলতে চায়, বিটি ফাতেমা তুমি পর্দার আড়ালে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, ঠিক ওই ব্যক্তি চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মামা গেটখানা খুলে দিল, মা ফাতেমা পর্দার আড়ালে চলে গেলেন, মা ফাতেমা যখন পর্দার আড়ালে চলে যাও বাবা, এদিকে হযরতে ইজরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার সম্মুখে এসে বলতেছে, লাব্বাইকিয়া রাসূলুল্লাহ, লাব্বাইকিয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি না
নবীজি আপনার জান কবজ করতে এসেছি, কিন্তু নবী গো আপনার কাছে হুকুম নিব, আপনি যদি বলেন জান কবজ করেন তো করব, আর আপনি বলেন যে জান কবজ করতে হবে না তো নবী গো করব না, জোরে বলেন। আচ্ছা বলুন তো, মরণ কারো যখন আসে কাউকে ছাড়ে? আবাদি মুসলমান বাইরা, তাহলে নবী কি আমাদের মত নবী? কি গো, যারা বলেন নবী আমাদের মত নবী, এ বাবাজি তার ব্রেনের সমস্যা আছে, তার জ্ঞানের অভাব আছে বাবা, হ্যাঁ ঠিক কিনা? আমাদের যদি জান কবজ করতে আসে, হযরত ইজরাইল সাল্লাম ছাড়ে না ছাড়ে না? আপনি যদি বলো ইজরাইল সাল্লাম আপনাকে 2 লাখ টাকা দিব, আমাকে একদিন টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন, তাই বাবা পাওয়া যায় না? আমার নবীজির কাছে ইজরাইল সাল্লাম এসে বলছে, নবী গো নবী গো, আপনি যদি বলেন জান কবজ করেন তো করবো, নইলে গ্রহণ করতে হবে। বাবা যে মুসলমান বেরো, ও ইজরাইল সাল্লাম তুমি জান কবজ করার জন্য এসেছো, নিশ্চয়ই তুমি জান কবজ করবে বাবা। এদিকে বেরাদ ইসলাম মজা সামারি কিরম, আমার নবী যেটা দেখে আপনাকে এক বেলা দেখতে না পেলে দেখতে পারি না। বেরাদ ইসলাম আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, যাও তোমাকে নামাজের ইমামতিটা দায়িত্ব আমি দিয়ে দিলাম। বেরাদ ইসলাম বেলালকে দেখে দে বলছে, নবী গো আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি নবীজি থাকতে পারি না। ও গো নবীজি মসজিদে নববীতে যখন আমি আজান দিই গো নবী, ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখতে পাই, আপনি আমাকে একদিন কাবাতে কাবার উপরে আজান দিতে নিয়ে গেছিলেন, ও গো নবীজি আমি সেই কাবার উপরে উঠেছিলাম, আপনি আমাকে বলছেন বেলাল আজান দাও আজান দাও, আমি বলেছিলাম নবী গো ও বেলাল কেন আজান দাও না? তখন নবী গো আমি বলেছিলাম, নবী গো আমি তো মসজিদে নববীতে আজান দিতাম, কাবার দিকে মুখ করে, ও গো নবী আজকে কাবার চাঁদের উপরে কোথায় আমি মুখ করে আজান দিব বলুন? আমার নবী যে বলছে, এ বেলাল, ও গো নবীজি সেই দিন আপনি আমাকে বলেছিলেন, ও বেলাল যদি আজান দিতে হয়, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। ও গো নবীজি আপনি বলেছিলেন, ও গো নবীজি আপনি তো দুনিয়ার পর্দার আল হয়ে যাবেন, নবী গো আমি কার দিকে মুখ করে আজান দিব? বাবা বেলাল কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমার নবীজি বলছে, বেলাল বেলাল কেঁদো না কেঁদো না, আমি দুনিয়ার পর্দার আল হব, কেননা আল্লাহর পবিত্র কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যার জান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যু গ্রহণ করতে হবে। বাবা যে মুসলমান ভাইরও, এ শোনা মানি কেরও, এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কান্না করতেছেন, ইমাম হাসান ইমাম হুসাইন নানাজিকে বলে, নানা আমাদেরকে খাঁদে করে কে নিয়ে যাবে ঈদের মাঠে গো নানা? ও গো নানা যান, আপনি ছাড়া তো আমাদেরকে ভালো লাগে না গো নানা, আপনি আমাদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো, গো নামাজের রসুলেরাও তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাচ্ছি, আমি দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাচ্ছি, হে আমার নামাজের রসুল তোমাদেরকে দুনিয়াতে আমি রেখে গেলাম, ইসলাম জিন্দা রাখবা। বাবাজি মুসলমান বাইরো, আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরে বলছো, গো আমার বিটি ফাতেমা, আমি তোমাকে এক বেলা না দেখলে থাকতে পারি না। ও গো বেটি,
আমার কিছু কোনো পারি ইন্তিকাল হয়ে যাবে। বাবাজি এদিকে বেরাদেশ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, আমার ফেরেশতারাও আমার নবী মুস্তফা দুনিয়া থেকে ফরদার আড়ালতেছে। ওগো ফেরেশতারা তোমরা কি দেখো না? ফেরেশতারা বলছে, নবী গো আমরা তো নবীজি জ্বলনে কান্না করি। আমার নবী মুস্তফা জিবরীল আমিনকে ডাকতেছে, বলে জিবরীল আমার কাছে কারেন্টের মতো হাজির হয়ে যাও। জিবরীল আমিন এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল তবে শুনো গো শুনো, তুমি আমার কাছে এক নদী নয় 24,000 বার এসেছো। এ জিবরাইল তোমাকে আর কোনদিন আমার কাছে আসতে হবে না। বাবাজি হযরতে জিবরীল আমিন বলছো, গো নবীজি কেন কথা বলতেছেন? আমার নবীজি বলতেছে, এ জিবরীল আমিন তবে শুনে নাও শুনে নাও, তুমি আমার দরবারে এসেছো 1,924,000। এ ইজরায়েল সাল্লাম তবে বলো না বলো না, তুমি এক কাজ করো। এ ইজরায়েল তুমি তো আমার জান কবুজ করার জন্য এসেছো। ও জিবরীল আমিন তোমাকে আমি একটা দায়িত্ব দিব। বলে কি দায়িত্ব করবি? বলে জিবরীল আমিন তুমি এক কাজ করো, 1,924,000 বার খতম তোলো। জিবরীল আমিন 1,924,000 বাবা 24,000 খতম তুললেন। নবী গো 24,000 খতম তোলা তো হয়ে গেল। আমার নবীজি বলছো, গো ইজরায়েল আলাইহিস সালাম তুমি দাও, আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন, জান কবজ করো। বাবাজি আমাদের মৃত্যুর যন্ত্রণা হলো আলাদা, আমার নবীজির ইন্তিকাল হলো আলাদা, ঠিক না? আমরা যদি বাবা বেনামাজি হয় হযরত ইজরাইল আলাইহিস সালাম বুকের উপর যদি হাত রাখে রে বাবা বেরাদুসলাম, মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চড়ে গেছি। যারা ইমানদার হবে তাদের মরণটা হবে বাবাজি আসানি মরণ। একজন মায়ের স্তনে দুধ একটা বাচ্চা পান করতে করতে, দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ওই রকম ইমানদারের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবাজি সমস্ত সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা ইসলামের প্রচারে তোমরা দিন কেদে করবো, বেরাদুল ইসলাম এইরকম ভাবে নি, আমার নবী মুস্তফার আস্তে 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 যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তফার জানটা কবুজ কেমন করে হয়েছিল বাবা। আসমানে দেখবেন চাঁদের রাত্রি, যদি ওই আসমানে চাঁদের বাবা যেটা আলো হয় একটা আবহাওয়া দেখেন নাই বাবা? একটা আবহাওয়া যদি চাঁদের গোড়াতে চলে আসে আলা কি হবে? হবে চাঁদের মুখের কাছে যদি একটা আবহাওয়া চলে আসে তো আলা বন্ধ হয় বাবা। যেরকম আলা বন্ধ হয় ওই রকম আমার নবী মুস্তফার জানখানা কবজ করা হলো বাবা। জানখানা যখন কবজ করার পরে বেরাদ ইসলাম হযরতে ইজরায়েল আলাইহিসসালাম এই জান মোবারকটা নিয়ে বাবা আত্মা মোবারকটা নিয়ে আপনার জান্নাতে চলে যায়। জান্নাত বলে এই জায়গাতে না বিরুত আপনার কেন আত্মা মোবারক রাখা হবে না, দেহি মোবারক রাখা হবে না? বলে কেন? বলে নবী অসম্মান করা হয়ে যাবে। বাবা জিবরীল আমিন কি করলেন? 1,924,000 বাবা লামা কাতে নিয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বল গো আমার জিবরাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই আত্মা মোবারকটা কোতে রাখবে, যাও সোনার মদিনাতে রেখে দাও। সোনার মদিনাতে যা হলো বলতেছে, বলে নাও নাবিজের আত্মা মোবারকটা এই জায়গাতে রাখা হবে না। সোনা বলতেছে রাখা হবে না। বলে কেন? বলে রাখলে পরে আমরা শুনাম মেয়েদের গলাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে হাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে মাথাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে কানে ব্যবহার হব। তার জন্য আমার নবী মুস্তফার আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে। এই জিবরীল আমিন আপনি যান, যার যাওয়ার পরে আপনি চলে যান আল্লাহর কাছে। বলে কেন? বলে এই জায়গাতে নাবির আত্মা মোবারক যদি রাখা হয় অসম্মান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, শোনো এই আত্মাটাকে নিয়ে যাও কোথায়, যেই জায়গা থেকে নিয়ে এসছো সেই জায়গাতে আবার দিয়ে দাও। জোরে হবে না? তার জন্য আমার নবী মুস্তাকাবাকে বলে হায়াতুন নবী, জিন্দা নবী। বাবাজি
কোরআন যদি নবীর ইন্তিকাল না হতো বাবা তো কোরআন মিথ্যা হতো জি নবী মুস্তফা কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করেছিল কোরআন সত্য 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 জোরে বলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও আমার নবী মুস্তফার যে জায়গা থেকে আত্মাটা নিয়ে এসেছো সেই জায়গাটা আবার রিটার্ন দিয়ে দাও বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বিরাদার আবু জাহেলের দলেরা বলতেছে নবী মারা গেছে নবী মারা গেছে এদিকে আবু বকর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা উলঙ্গ তলবার নিয়ে বাবা চিৎকার বাজে খবরদার আমার নবী কি মরে যাওয়ার কথা বলবে না আমার নবীজি এখনো জিন্দা আছে এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির কি জানাজার নামাজ হয়েছিল বাবা এই মর্দা ব্যক্তি জানাজার নামাজ হয় কি হয় না কি গো আমার নবীজি জানাজা হয়েছে জি ওয়াহাবি দলেরা বলে নবীজি জানাজা হয়েছে না জানাজা হয়নি আমার নবী মুস্তফার লাশ মুবারকটাকে রেখে দিয়েছি আল্লাহর ফারেস্তারা আমার নবীকে জিয়ারত করতেছিলেন কি বলে সালাতু সালাম পড়তেছিলেন আমার নবী মুস্তফা দুনিয়াতে বাবাজি বেরাদার ইসলাম এখনো জিন্দা আছে এটা সুন্নিদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে ইবলিস মার্কা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে শয়তানি মার্কা তা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে এজিদি মুসলমান ঠিক না বাবাজি সুনা মানে কিনা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তফা এখনো জিন্দা আছে কি বলছে বাবাজি সোনা মানিক যখন আবু বকর উমারে ফারুক যায় খবরদার আমার নবীকে মৃত্যু বলবে না আমার নবী জিন্দা 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 বাবাজি আমার নবী মুস্তফা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল হয়ে যায় আমার নবী দুনিয়া থেকে চলে গেল ইমাম হাসান ইমাম হোসেন কাঁদতেছে বলে নবী গো নানা যান আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারি না বেরাদার ইসলাম মাদার সামানিক রাম তাই আমরা বলতে চাই বাবা আমরা কেউ একদিন অন্ধকার কবরে যেতে হবে না হবে না যেতে হবে তাইলে বাবাজি মুসলমান আসুন না আমরা অন্ধকার কবরকে ভয় করে নামাজটা পড়ি অন্ধকার কবরকে ভয় করে রোজাটা করি অন্ধকার কবরকে ভয় করে সঠিক পথে চলি অন্ধকার কবরকে ভয় করে আমরা ভালো পথে চলি অন্ধকার কবরকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেন মদ খাওয়া ছেড়ে দেন লটারি কাটা ছেড়ে দেন নাকি বলছে বাবাজি সোনা মানিক এখনকার কিছু কিছু মহিলাও আছে যে স্বামীতে বাবা লটারি টাকা বাঁচায় রে আমার স্বামী লটারির টাকা বেঁধে বলছে আবার বিবিতে বলছে ঘুরিয়া বলে স্বামী আবার কাটেন না আবার 2 লাখ টাকা পাই দেবে কি কেউ বলছে না বেরাদার ইসলাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা